হ্যালো ফ্রেন্ড, আপনার সব কেমন আছেন? তো আজকে নোটিফিকেশন বিলের তরফ থেকে, ভারত ইলেকট্রনিক লিমিটেড এর তরফ থেকে, তো সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, কেননা যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশনে আছি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার দি মিনিস্ট্রি অফ ডিফেন্স। এখানে এখানে আপনার নোটিফিকেশন আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো, তো অবশ্যই আপনি এখানে দেখে নিতে পারবেন, সমস্ত ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। তো ভালো, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এ নবরত্ন কোম্পানি অ্যান্ড ইন্ডিয়াস প্রিমিয়ার প্রফেশনাল ইলেকট্রনিক কোম্পানি আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স, রিকোয়ার্ডস দি ফলোয়িং ট্রেন্ডস অ্যান্ড প্রজেক্ট ইঞ্জিনিয়ার অফিসার অন কন্ট্যাক্ট বেসিক ফর ইট পাঞ্চুয়ালা ইউনিট অ্যান্ড প্রজেক্ট সিটিস। তো এখানে আপনার বিভিন্ন সিটিসে আপনার ইঞ্জিনিয়ার নিয়োগ করছে, যেমন হচ্ছে ট্রেনিং ইঞ্জিনিয়ার ওয়ান ইলেকট্রনিক্স, পোস্ট ও নাম্বার অফ পোস্ট এবং কোয়ালিফিকেশন আপনাকে দিয়ে দিয়েছে। এখানে আপনার এয়ার এয়ার দিয়ে দিয়েছে কত বছর থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং কন্ট্রাকচুয়াল বেস হচ্ছে আপনার 1 ইয়ার, পোস্ট ও মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, আপনাকে এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ার আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং জেনারেল ওবিসি এসটি এসসি এবং ইডব্লিউএস এর আপনার ভ্যাকান্সি কত আছে টোটাল এখানে দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছেন ডিসক্রাইব এক্সপিরিয়েন্স, ডিসারেবল এক্সপিরিয়েন্স আপনাকে বলে দিয়েছে আপনার কি কি এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে। তো এখানে আপনার ট্রেনিং ইঞ্জিনিয়ার 1 মেকানিক্যাল আপনার 18টা পোস্ট আছে, এখানে বিএ বিটেক অ্যান্ড বিএসসি অ্যান্ড ইঞ্জিনিয়ার, তো সমস্ত ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনার আছে ট্রেনিং অফিসার 1 ফিনান্স, আপনার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। ট্রেনিং ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিল, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, প্রজেক্ট অফিসার, হিউম্যান রিসোর্স ইত্যাদি পোর্টসে আপনাকে এখানে নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে, তো এখানে আপনার পোস্ট পোস্ট ট্রেনিং ইঞ্জিনিয়ার 1 ট্রেনিং অফিসার 1 এখানে 25 ইয়ার্স, ট্রেনিং ইঞ্জিনিয়ার 2 28 ইয়ার্স, প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 অ্যান্ড প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রজেক্ট অফিসার 1 28। তো দেখতে পাচ্ছেন এছাড়া আপনার এই এজ রিলেকশন যেটা আছে আপনার, সেটা ওএসটি ওবিসি যে ছাড় আছে সেম প্রসেসই এখানে হয়, এবং পিডব্লিউডি এখানে 40% ডিসেবিলিটি অর মোর দ্যান অর মোর উইল গেট 10 ইয়ার্স রিলেকশন ইন আপার এজ লিমিট, তো 10 বছর ছাড় পাবে পিডব্লিউডি 40%-এর ঊর্ধ্বে হলে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার ডিটেলস এখানে দেওয়া আছে, এখানে এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে, তো অবশ্যই একবার চেক আউট করে নেবেন আপনি। এখানে আপনার মোড অফ সিলেকশন, আপনাকে পার্সেন্টেজ অফ মার্কস, আপনাকে পার্সেন্টেজ অফ মার্কসে অ্যাভারেজ অ্যাভারেজ মার্ক সিকিউর ইন বিই বিটেক অ্যান্ড ই বিটেক ইঞ্জিনিয়ার সায়েন্স অ্যান্ড 4 ইয়ার, এম বি এ এম এস ডাব্লিউ এম এইচ আর এম ইন দি রিলেভেন্ট ডিসিপ্লিন, তো 75 মার্কসের মার্কস। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাকে 10% পাওয়া যাবে, ইন্টারভিউ আপনাকে 15%। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে পার্সেন্টেজ থাকবে তার উপর 70% ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আপনাকে 10% এবং ইন্টারভিউ আপনাকে 15% এখানে পাবেন। আর লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন 25 নভেম্বর 2020, আর টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট অফ রিমুনেশন, তো এখানে আপনারা দিয়ে দিয়েছে আপনার সমস্ত কিছু, এখানে কত টাকা স্যালারি হবে, যেমন ট্রেনিং ইঞ্জিনিয়ার 1 এবং ট্রেন অফিসার 1-এ এখানে অ্যাপ্রক্স স্যালারি আপনার 25,000 28,031 পার মান্থ।
তো কন্ট্রাক্ট বেসে আপনাকে ফার্স্ট ইয়ার 28, 25, সেকেন্ড ইয়ার 28, আর এবং থার্ড হচ্ছে 31,000। তো এখানে আপনার খুব সুন্দর স্যালারি আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি আপনার 200 টাকা এবং 500 টাকা। তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে www.applyexam.co.in। তো এটা দেখতে পাচ্ছেন applyexam.co.in, আপনাকে আসতে হবে এখানে ভারত ইলেকট্রনিক লিমিটেড, এখানে নিউ রেজিস্ট্রেশনে এসে আপনাকে বা লগ ইন করতে পারবেন, বা আপনি এখানে আপনি নিউ রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন করবেন ইউজার নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে। তো তারপর আপনি সেকেন্ড পেজে যেতে পারবেন। আর ডকুমেন্টস টু বি অ্যাটাচ অ্যালং উইথ অ্যাপ্লিকেশন হার্ড কপি অ্যান্ড আপলোডেড অন দি ওয়েবসাইট। তো আপনাকে হার্ড কপি আপলোড করতে হবে, এখানে প্রিন্ট আউট আর অনলাইন অ্যাপ্লিকেশন, পে পেমেন্ট চালান অ্যাজ অ্যাপ্লিকেবল, সার্টিফিকেশন মার্কশিট ইস্যু বাই বোর্ড অর ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি ইন সাপোর্ট অফ প্রুফ অফ এজ, অল সার্টিফিকেটস স্টার্টিং ফ্রম ম্যাট্রিকুলেশন এক্সাম আর ক্লাস 10 ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, কনভার্সন ফর্মুলা ফর কনভার্সেশন অফ সিজিপিএ, জিডিপিপিএ আর ওজিপিএ, অর লেটার গ্রেড টু পার্সেন্টেজ মার্ক অফ অ্যাওয়ার্ডেড ক্লাস ডিউলি সার্টিসফাইড বাই দি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হোয়ার এভার অ্যাপ্লিকেবল, ওই কপি অফ লাস্ট ওবিসি সার্টিফিকেট, এ কপি অফ এসসি এসটি ইডব্লিউএস সার্টিফিকেট, আর ডিসএবিলিটি সার্টিফিকেট ইফ দি ক্যান্ডিডেট বিলং টু পিডব্লিউডি ক্যাটাগরি, নো অবজেকশন সার্টিফিকেট ইফ এমপ্লয়েড ইন পিএসইউ গভর্নমেন্ট কোয়াসি গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে যে হার্ড কপি পাঠাতে হবে, হার্ড কপি পাঠাতে হবে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মে বি সেন্ট থার্ড পোস্ট অফ পিও বক্স নম্বর 12012026 কশিপুরি পোস্ট অফিস কলকাতা 700002, অ্যাজ টু রিচ ইট অন বিফোর 25 নভেম্বর 2020, এর আগে আপনাকে পৌঁছাতে হবে। এছাড়া আপনাকে জেনারেল এখানে ইন্ট্রাকশন আপনাকে দিয়ে দিয়েছে, তো অবশ্যই আপনি এখানে দেখে নিতে পারবেন, এবং আমরা ডিসক্রিপশনে আপনার লিঙ্ক দিয়ে রাখবো, পিডিএফ লিঙ্ক। তো অবশ্যই আপনি অ্যাপ্লাইয়ের আগে আপনি চেক আউট করে নেবেন। তো আপনাদের সঙ্গে অনেক আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী আপডেটের জন্য ওয়েট করুন, এবং পরবর্তী ভিডিওতে আমরা আবার জব নোটিফিকেশনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।